সে তো মানে আর কি বলবো, আমাদের তোমার কি মনে আছে যে এই গানটা দুবার হয়েছিল? হ্যাঁ, একবার ক্যামেরার গেট নড়ে গিয়েছে, তাই জন্য আমাদের আরেকবার ওই ঠান্ডা, আমাদের দুবার করতে হয়েছিল এই ঠান্ডায় কাঁপতে কাঁপতে আরেকবার যেতে হয়েছিল ক্যামেরা। একটা খুব মানে ইয়ে কথা বলি, তো আমি খুব মানে মন খারাপ করে বসেছিলাম অফিসে, তনুদার অফিসে। তো বলছি কী হয়েছে, মুখ গোমরা করে বসে আছো কেন? তো দাদা এমন ডেট পড়লো, আমার ল্যান্ডলর্ডের ছেলের বিয়ে, আমি যেতে পারবো না। বলছি তোমার এত ইয়ে একেবারে, মানে একদম মুখ গোমরা করে বসে আছো, ল্যান্ডলর্ডের ছেলের বিয়ে বলে তুমি শুটিংটা করতে যাবে না? ছিল মনে আছে, হ্যাঁ, ভূতুর ছেলের বিয়ে। তারপর হ্যাঁ না, ভূতুদারই বিয়ে, ভূতুদার বিয়ে, ভূতুর বিয়ে। তারপরে আমি নাকটা ফুটিয়েছিলাম, আমি বলছি লাস্ট ছিল তোমারটাকে সারা দিতে হচ্ছে, ছবি একদম এন্ড হলো গানটা দিয়ে, মনে আছে? ছবিটা এন্ড হলো, তারপরে আমি বললাম যাক আমি এবার নাক ফোটাবো, ছবি এন্ড হয়ে গেছে। নাকটা ফোটানোর পরেই আবার বলছি সব নষ্ট হয়ে গেছে, আবার যেতে হবে। আমি যে কি বিপদে পড়েছিলাম, কি করবো না, আমাদের খুব আনন্দ হয়েছিল, মানে আমরা দিন ফিরে পাওয়ার কথা ভাবি না, কিন্তু ওই পরিবেশও আর কখনো আসবে বলে আমার মনে হয় না, হবে না সত্যি তাই। ওই আর ওই ঠাকুরের রান্না, দারবাসিনী তলা ওই যে মন্দিরের জায়গা, প্রত্যেক দিন ওখানে কেউ না কেউ এসে ভোগ দিয়েছেন, মানে এটা অটোমেটিক ছিল ওই সিস্টেমটা, এটা আমরা শুনে অবাক হয়ে গেছিলাম, কেউ না কেউ আসবে প্রত্যেক দিন, প্রত্যেক দিন আলাদা করে ভোগ দেবেন এবং আমরা প্রসাদ পাব। খুবই আনন্দের দিন সে সত্যি, এখন তনুদার যাওয়ার সময় এগুলো আস্তে আস্তে রোজ মনে পড়বে একটা একটা করে, একদিনে তো আপনাদের সবার সঙ্গে শেয়ার করতে পারবো না, প্রচুর প্রচুর রোজ মনে পড়বে আর কি আলাদা। দাদা সেই সময় গিরিডি মধুপুর আমরাও ঠিক করেছি সামনের বছর ওখানেই আউটডোর করব, তো আমার তো খুব চেনা জায়গা ছিল সবই, ওখানে প্রাইভেট বাড়িতে থাকা, প্রাইভেট বাড়িতে সেন বাড়ি বোধ হয় শ্রীরূপদের বাড়িটা কি আছে, সেন বাড়ি ছিল বোধ হয়, হ্যাঁ দু তিনটে বাড়ি ছিল, দু তিনটে মিলিয়ে আমরা থাকতাম, তো আমরা তো বেডিং বিছিয়ে সবাই থাকতাম, মেয়েরা আলাদা একটা বাড়িতে থাকতো, আমরা ছেলেরা একটা আলাদা বাড়িতে থাকতাম, অ্যালং উইথ তরুণ মজুমদার একসঙ্গে আমরা বেডিংয়ে শুতাম, মানে অনেকবার মানে বকুনি খাইয়েছে আমার বিনুনি ধরে টেনে দিল, টেনে দিয়ে আবার সিরিয়াস হয়ে গেল, এটা মজা ছিল আমার, অনেকের সঙ্গে করেছি আমি, সবচেয়ে বেশি দুষ্টু খেয়েছি এই যে, না 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 আমি না, আমি একদম শান্ত মেয়ে ছিলাম, মেয়ে ছিল শান্ত, মানে সত্যি কথা বলতো না বিশেষ, আমি বলতামই না, টাকা টাকা দিলে বলতো কি না, তাই বেশি কথা বলে তাকে ভয় পেতে, দাদা কিন্তু সে আমি কাউকে ভয় পেতাম, তরুণ মজুমদারকে ভয় পেতাম, আমি কি ভয় পেতাম, একে ভয় পেতাম, দাদা কেউ না মানে দাদা কাউকে না, কাউকে মহু এদিকে ভয় পেতে, ও শুনেছি ভয় পেতাম, মহু আমাকে ভয় পেতে, হ্যাঁ অবশ্যই, সেটা কেন আপনাদেরকে একসঙ্গে অত্যন্ত ভালো লাগছে, কিন্তু এমন একটা দিনে এক হওয়া সেটা বোধ হয় খুব খারাপ লাগার জায়গা সকলের, না না সে তো খারাপ লাগার জায়গা তো আছে, প্লাস এটা প্রয়োজন ছিল, কালের নিয়মে, কালের নিয়মে এই আমরা সব মানতে বাধ্য, এগুলো আর কেউ তৈরি করছে না এই নিয়মটা, কালের নিয়মে কেউ আসবে কেউ যাবে, তো সেটা মেনে নিতে হয়েছে আমাদের, হবেই, ঠিক আছে, ছবি থেকে দেখতে পাবো আপনাকে।